ডিকশনারি। তাহলে কন্ঠস্বর ভিডিও আমরা ডিকশনারিতে ঢুকতে পারি। তো আমরা যদি ডিকশনারিতে ক্লিক করি, তা ডিকশনারিতে কি বিষয় বলছে একটু পড়ে দেখবেন। ইউজ দ্য ডিকশনারি টু ফাইন্ড ডেফিনেশন অর সিনোনিজম ফর ওয়ার্ড। তাহলে আপনি ডিকশনারিতে কি করতে পারেন, আপনার একটা ওয়ার্ডের যে আপনি ডেফিনেশন অথবা আপনার সিনোনিজম আপনি এরকম কিছু বাইর করতে পারেন ডিকশনারিতে, এখান থেকে আপনি যে ওই ধরনের ওয়ার্ড আপনি এখান থেকে সার্চ করে বাইর করে। যেমন আমি এখানে কি দিলাম, ধরুন মানি, মানি লিখে এখানে আমি সার্চ দিয়ে এন্টার দিয়ে, তাহলে এই যে মানির উপরে আপনার যে এখানে মানির বিষয়টা কি সেটা ডেফিনেশন, পাশাপাশি এই মানির যে সিনোনিজম যে ওয়ার্ডগুলো আছে সেগুলো চলে আসছে। এই যে মানির বিষয় এখানে কি একটু ডেফিনেশন লেখা আছে। তারপরে দেখুন সিনোনিজম কি আছে, মানির আমরা কি বলতে পারি ক্যাশ, বা এখানে আপনার লেখা আছে কি এই যে ধরেন আপনার আরো বিষয় লেখা আছে, আপনার এখানে আসেন এই যে তারপরে ব্যাংক নোট, বা এখানে আপনার এই যে কি বলতে পারেন এই যে কয়েন, এরকম অনেক বিষয় এখানে লেখা আছে। তাহলে সিনোনিজম এটার এই ধরনের ওয়ার্ডগুলো এটার ধরেন যে কি আপনার সিনোনিজম শব্দগুলো হতে পারে, পারার ডেফিনেশন কি এটা আপনি কিন্তু এখানে দেখতে পারেন। মানের মতো আপনি যেটা লেখা দেবেন, আমি কি লিখলাম এখানে, ধরুন এখানে লিখে দিলাম দেখলাম যে কম্পিউটার, আমি কম্পিউটার লেখা এন্টার দিলাম, তাহলে কম্পিউটার সম্বন্ধে যে এখানে লেখা আসছে যে কম্পিউটার বিষয়টা কি, বাস তারপরে এটা সিনোনাম ওয়ার্ডগুলো আপনি এইভাবে দেখতে পারেন। যেটা আমি দেখালাম এটা হচ্ছে আমাদের এখানে ডিকশনারি থেকে এইভাবে আপনার ওয়ার্ডগুলোর আপনি ডেফিনেশন সিনোনিজম ওয়ার্ডগুলো বাই করতে পারেন। বাস আমরা এটা এখন কি করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম।